চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন একা আমি তোকে তখন আগলে যাই ছাড়া ঝাপটা মৌসুম এলে ফাঁকা একটু সময় পেলে বন্ধুগণ ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো আজকে গেস করতেই পারছ প্রিয়াঙ্কা দি আজকে কী নিয়ে কথা বলবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সেই টপিকটা নিয়েই কথা বলবো যে কেন আমার এত পেটের ভেতর ব্যথা ব্যথা করে, আর কেনই বা আমি আজকে এত এমার্জেন্সিতে ডাক্তার দেখাতে চলে গেলাম। তোমাদের কাছ থেকে আমি আজকে অনেক 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 সাজেশন চাই। সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সো আজকের ভিডিওটা একদমই মজাদার হচ্ছে না, আমি একটু পরেও সেই কথাই বলবো, কারণ দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের অবস্থা হয়ে রয়েছে লন্ডভন্ড। আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দুধটাকে জাল করতে বসিয়েছি আর এখন করবো ব্রাশ। সো নাও ব্রাশ করার কথা বলতে বলতে আমি একদম ব্রাশ হাতে মোবাইল হাতে দাঁড়িয়ে পড়েছি আয়নার সামনে তোমাদের এন্টারটেন করার জন্য। আচ্ছা, তোমরা হয়তো আমার গলার ভয়েসটা শুনে ভাবছো প্রিয়াঙ্কা দি অসুস্থ, মনে তো হয় না। না বন্ধুরা, আমি কিন্তু অসুস্থ, মনে মনেও অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, কারণ আমার পেটে কালকে থেকে প্রচণ্ড ব্যথা ছিল। এখন কিন্তু তোমাদের সাথে এখন হি 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 করে কথা বলছি, কিন্তু কালকে সারাটা দিন আমি বিছানায় লেটকে পুটকে শুয়েছিলাম, ওঠার মতন ক্ষমতা আমার ছিল না, তাই আর ব্লগও বানাইনি তোমাদের দিইনি। সো আজকে একটু ঘরে পদরদ্দা সরিয়ে ঘরে মুক্ত হাওয়া বাতাস ঢোকাচ্ছি আর দেখাচ্ছি তোমাদের মধ্যমগ্রামের পরিবেশটা কেমন লাগে আমার জানলা দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড, এটা হলো আমাদের মধ্যমগ্রামের অটো স্ট্যান্ড। আর এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে বললাম না সেই বাপের বাড়ি থেকে এসে জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড় এখনও পর্যন্ত ভাঁজ করে রাখতে পারিনি। কি করি বলো তো, আমি কি ভীষণই আলসে হয়ে গেছি? এই নাও দেখো, আরও দেখো, কালকে ওই যে রান্না দিদি নয় আমার ঘর মোছা বাসন মাজার যে যাকে রেখেছি, সে বাসন টাসন মেজে এইভাবে রেখে গেছে, সেটা যে আমি তুলবো সেই ক্ষমতাও আমার এখন ভগবান কেড়ে নিয়েছে। কারণ নিচু হয়ে এতটা মাল মেটেরিয়াল তোলা মানে আমার বেবির কষ্ট, আর বেবির কষ্ট মানেই আমার কষ্ট। সো বেবিকে একটু খুশি করার জন্য আমি একটু গরম গরম দুধ খাচ্ছি। আমার বেবিটা জানো তো দুধ খেলে মনে হয় খুব খুশি হয়, আমি জানি এই কথাটা আমার মাকে পূজাকে সবাইকে এই কথাটা বলে বেড়াই। দুধটা খেলে আমি না খুব এনার্জি পাচ্ছি আজকাল, আমার শ্বশুরমশাই জানো তো খুব না দুধ খেতে পছন্দ করতো, এই কথাটা তোমাদের একটু চুপি চুপি জানিয়ে রাখি, কারণ শ্বশুরমশাইকে আমি আমার এই হোল প্রেগনেন্সিতে ভীষণ মিস করছি, কারণ উনি থাকলে হয়তো আমার লাইফস্টাইলটা পুরো অন্যরকম হতো, রোজই খ্যাচ খ্যাচ ঝ্যাট ঝ্যাট তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। সো চলো গল্প করতে করতে ডিমের পোচো করে নিই, ডিমও শ্বশুরমশাই খুব ভালো খেত, আর হোল প্রেগনেন্সিতে আমি ডিমই খাচ্ছি, মাংস মাছ এগুলো খুব একটা ভালো লাগছে না খেতে, কিন্তু কি করব বলো, একটু লোভে পড়ে সেদিনকে জামাই ষষ্ঠীতে মাংস খেয়েছি, খেয়ে আমার এই দুর্গতি দেখা দিয়েছে, মার হাতে ঝালঝাল মাংস খেয়েই মনে হয় আমার এই দুর্গতি হয়েছে। সো যাই হোক, আমাকে অনেকেই সাজেশান দিয়েছে যে তুই আর মাংসটা খাস না, কারণ তোর বাচ্চা বোধহয় মাংস খেতে পছন্দ করছে না। কী জানি বাচ্চা পছন্দ করছে না, নাকি আনুষাঙ্গিক লোকরাই পছন্দ করছে না, কে জানে। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিমের পোচটাও হয়ে গেছে। সো চলো আর দেরি করবো না, ঘরে গিয়ে গরম গরম দুধ ডিমের পোচ এগুলো খেয়ে নি। আর তোমার গোপুদার আতা পাতা লাতা কিছু জানি না, আগে তো তাও একসাথে ডিমের পোচ দুধ আমরা এগুলো খেতাম, এখন উনি আসেও না, আর ওনার সাথে আমি ডিমের পোচ দুধ কিছুই খাই না। নিচে অফিসে আজকে পরীক্ষা হচ্ছে, উনি সেখানে রয়েছে, আমিও যাবো ভেবো না, সেখানেও আমাকে বলেছে 5 মিনিট হলেও গিয়ে কেয়ারটেকারগিরি করে আসতে। সো আমি সেখানে যাব, তো চলো তোমাদেরও সেখানে নিয়ে যাব। আর দেখো আমি কি কি বলছি সেগুলো শোনো মন দিয়ে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আর আজকের ভিডিওটা একদমই মজাদার হতে যাচ্ছে না, কারণ কালকে তো তোমরা জানো আমি কোনো ব্লগ দিইনি, আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, কালকে সারাটা দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি, আমার পেটের বাঁদিকটা এত পরিমাণ ব্যথা করছে আমি খেতে পারছি না, আমি বসতে পারছি, খালি মনে হচ্ছে একটু ডাক্তার দেখাতে পারলে ভালো হতো। সো তারপর তো আস্তে আস্তে ব্যথাটা কমেছে, এবার গ্যাসের ব্যথা কী কিসের ব্যথা কটি ক্লিয়ার হচ্ছে না আমি নিজেই জানি না। সো আজকে ডিসিশান নেওয়া হচ্ছে যে ডাক্তার দেখানো হবে, আশা করা যায় কখন ডাক্তার দেখানো হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সকালবেলা উঠে তো দেখলে আমার ব্রেকফাস্টটা সমস্ত বানানো হয়ে গেছে, আর এখন আমি ব্রেকফাস্টটা খাবো, খেয়ে নিচে আজকে বোধহয় রান্নাবান্না হচ্ছে পাবদা মাছ আর কী কী, সো সেগুলো আমি একটু দেখবো, তো তখন নিয়ে গিয়ে তোমাদেরকে একটু দেখাবো। আর তোমরা পুরো ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখো, আর ডাক্তার কী বলে ডাক্তার দেখাতে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো সমস্ত কানের দুলফুল খুলে রেখেছে আর ভালো লাগছে না, মানে মানুষ যখন অসুস্থ হয় না হাজারো সোনার গয়না হাজারো সুন্দর সুন্দর দামি দামি শাড়ি বা কারো সহানুভূতি কিছুই কাজে আসে না, তখন শুধু মনে হয় আমি কখন সুস্থ আমি কখন। সো কালকে বিছানা শুয়ে শুয়ে তাই ভাবছি যে এত গয়নাগাটি করে আমি রূপসি ফুটুসি সেজে থাকি সবার নজর পড়ে, সো এর থেকেই কিছু হয়তো হয়েছে। সো যাই হোক, তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করো যেন তাড়াতাড়ি আমার পেটের ব্যথাটা কমে যায় আর তোমাদের সুখবরটা দিতে পারি।
সো চলো নেক্সট কি করি অবশ্যই তোমাদেরকে দেখাবো। হয়নি না, আরো পেস্ট হবে, ও ছিপটা রয়েছে, তাহলে এবার ডুবতে হবে ছাঁকনি দিয়ে। ও কাটতে হবে না, তোমার হাত বাড়িতে আর কাটতে হবে না। সো বন্ধুগণ, তোমরা তো দেখতেই পাচ্ছ চলে এসেছে আমার বড় বড় সাইজে 60 পিস পাবদা মাছ। আজকের মেনুটা তোমাদেরকে একটু চটপট বলে দিই। আজকে হচ্ছে পটলের রসা, খুব সুন্দর করে রান্না করা হয়েছে, আলু পেঁয়াজ রসুন আদা জিরে গরম মশলা সমস্ত কিছু দেওয়া, সর্ষের তেল দিয়ে পটলের রসা, আর সকালবেলা হয়েছিল আলুর বাটি চচ্চড়ি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর কালো জিরো ফোড়ন দিয়ে, আর এখন হবে পাবদা মাছের ঝাল ঝোল আর সর্ষে বাটা দিয়ে হবে। সো সেটাই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি এসেছি। গৌতমদা যে কত পিস মাছ আছে এখানে? 60, 60, 60। সো আজকে 60 পিস পাবদা মাছের ঝাল রান্না হবে, আর ওপাশে শর্মিলা বৌদি পটল টটলগুলো রেডি করে ফেলেছে। সো চলো তোমাদের একটু দেখিয়ে আনি, আর তোমাদের গপুদার অফিসটা আজকে একটু দেখিয়ে দিই তোমাদের। তোমাদের গপুদা কাজ করছে অফিসে, পোষণ কাজ করছে, এসি একটা চালিয়ে দিই। দেখো তোর পেছনে ঢেকে দাও, বোঝা পেছনে ভিডিও করছো কেন। আর শর্মিলা বৌদি জিরে বাড়ছে, জিরেটা আগে জানলাম মিক্সার মেশিনেই দিতাম, আমি ভেবেছি বেটে নিতে পারবো না। আর ওপাশে উই দেখো পটল হচ্ছে, পটলটা একদম হয়ে গেছে আজকে, আর বাকি বৌদি পুরোটাই করে ফেলেছে আগে। পটলটাতে শর্মিলা বৌদি পেঁয়াজ রসুন দিয়েছিলে? পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর পটলের গন্ধটা সুন্দর বেরিয়েছে। আর এখানে আরাখারি ভাত হচ্ছে, আর গৌতম এখানে ওই থালা বাসন যা রয়েছে ওগুলো একটু ধোয়া ধুই করে, আর এই যে এখানটায় একটু কাটা হয়ে গেছে তোমাদের ছেলেটা, হ্যাঁ কি হচ্ছে। সো বন্ধুগণ, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি আমার বর মহাশয়ের অফিসে, আর অফিসের ঝুলটুল ঝাড়া হয় না প্রায় 7-8 দিন হয়ে গেছে। সো হাফিজুলদা মানে আমাদের এখানকার পারমানেন্ট যে এমপ্লয়, তাকে আমি ডেকে বললাম এগুলো একটু সাফ সাফাই করে দিতে। সো আমার বর মহাশয় এখানে দাঁড়িয়ে রয়েছে তার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে, আর এখানে হাফিজুলদা সমস্ত পয় পরিষ্কার করে দিচ্ছে, কারণ দেখো অফিসে যদি লক্ষ্মী বসবাস না করতে পারে তাহলে আমার ধনলক্ষ্মী আসবে কী করে, তাই না? সো বরের অফিসে দাঁড় করিয়ে আমি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছি। আর চলো ওদিকে তোমাদেরকে একটু গল্প করতে করতে দেখি নিয়ে আসছি মাছের ঝোলটা কতদূর হলো। এই দেখো মাছের ঝোল কতদূর কি হলো, মাছের ঝোল তো প্রায় হয়েই গেছে, মাছের ঝোল হয়ে মাছ দিয়ে সেগুলো সাতলে সুতলে এখন নামিয়ে নেওয়া হয়েছে, এক থালা তোলা হয়েছে সার্ভার রুমের জন্য, আর আমি ঘরে কিছুটা নিয়ে আসবো আর বাকিটা যারা রয়েছে তারা খাবে। আর এখানে দেখো বাপের বাড়ি থেকে কি কি এসছে, দেশি মুরগির ডিম কোথা থেকে জোগাড় করেছেন, বল্টু বল্টু সাইজ এসছে, দেখো পাওয়া যায় না মনে হয় বাজারে, সত্যি কথা বলছিল যে দেশি মুরগি পাওয়া যায় না, আমার জন্য পাঁচখানা জোগাড় করেছিল কোথার দিয়ে জোগাড় করে, তা আমি যে ছিলাম ওখানটায় 5 দিন খেয়ে এসছি, আসার পর আবার এই যে ছোট ছোট বল্টু বল্টু সাইজের দেশি মুরগি জোগাড় করেছে মা তো, আর কচু শাক এক বাটি বদ্দির, হ্যাঁ কচু শাক এক বাটি বদ্দির পাঠিয়েছে, এক বাটি আমার পাঠিয়েছে, আর এখানে আচার বলেছে আমি না খেলে বদ্দিরে দিয়ে দিতে। তো বন্ধুগণ তোমরা কি ভাবো, কাঁঠাল শুধু তোমাদের গ্রামগঞ্জে হয় না, আমাদের শহরেও গাছ রয়েছে, আমাদের নিউ ব্যারাকপুরে বাপের বাড়িতে কাঁঠালে একটা গাছ আছে, সেখানে একটা ছোট্ট গাছে 15খানা কাঁঠাল হয়েছে, আর এই কাঁঠালটা হলো ওয়ান অফ দেম। এত সুন্দর খেতে, পুরো মনে হবে কি রসগোল্লা মধুর হাড়ি, আমার এত প্রিয় এত প্রিয়, এখন কিন্তু একটা কাঁঠাল আমি মুখে দিতে পারবো না, কি করি। তো আমি নিজের থেকে এখন চলে এসেছি খাবার দাবার সব নিয়ে টিয়ে, আর দেখলে তো মা খাবার দাবার পাঠিয়েছে, কচু শাকটা দিয়ে একটু খাবো, পেটে যেহেতু ব্যথা হচ্ছে কচু শাকটা মা বললো একটু কম খেতে, আমার এত ভালো লাগে না কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, কাঁঠালটাও খেতে পারবো না, গাছের কাঁঠাল প্রত্যেক বছর একটা হলেও দুটো হলেও মুখে দিই, আর এবার মুখে দেবো না। তো চলো আমি একটু চান টান করে আসি, চান টান করে এসে নেক্সট কী করি
সো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা পেয়ারা কেটেছি আর তার সাথে দুখানা মুসম্বি কেটেছিলাম, কারণ লাস্ট দুদিন তিন দিন ধরে এত শরীরটা খারাপ, মানে আমার কনস্টিপেশনই হয়েছে, আমি শিওর আমার কনস্টিপেশনই হয়েছে, তার জন্য আমার মানে পেট পরিষ্কার হচ্ছে না আর প্রচণ্ড গ্যাস হয়ে থাকছে, সো তার জন্য আমার স্কিনটাও রাফ হয়ে যাচ্ছে, তো তার জন্য এখন একটু বরফ ঘষছি আর ওই ফলগুলো আমি সব খেয়ে নিয়েছি, তোমাদের গোবুদা এসেছিল, গোবুদার সাথে একটু গল্প করতে করতে তাকেও দুটো দিয়েছি, সো এখন আমি বরফ ঘষছি একটা জায়গায় যাওয়ার জন্য, কোথায় যাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো, সাথে থাকো পুরো ভিডিওটা, আর একটু বাকি আছে দেখো। আমার এখন স্নান হয়ে গেছে আর আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিয়েছি, সো ওরা বলেছে এখন প্রায় 3:45 কাছাকাছি বাজে, আমি এখন জামা কাপড় পরে রেডি হয়ে নেব, আর ওরা বলেছে ডাক্তার ঢুকতে ঢুকতে 4:00 থেকে 4:30, সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, তো আগে গেলে আগে পাবো, তো আমি এখন তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর আসছি, আর ডাক্তার কি বলছে এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো আমি এখন রেডি হয়ে গেছি, এখন 4:10 বাজে, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আজকে যেটুকু করেছি ভিডিও আমি সেটুকুই আজকে আপলোড করবো, কারণ কালকে শরীরটা এতটা মানে অস্থির ছিল আমি না আর কিছু শ্যুট ফুট করতে পারিনি, তো যখন শরীর ভালো না লাগে তখন তো আর কিছু করতে ইচ্ছা করে না, তখন মনে হয় এর থেকে আর নিস্তার পাবো কী করে, সো এখন তোমার গোপুদাকে ফোন করবো, গোপুদা একটু ব্যাংকে গেছে, উনি ব্যাংক থেকে আসলে আমাকে ওই হসপিটালের সামনে নামিয়ে দেবে, মানে যেখানটায় পলিক্লিনিকে উনি বসে, তো সেখানে নামিয়ে দিলে যখন আমার নাম পড়বে ডাক পড়বে সেই হিসাবে আমি এখন দেখাবো। সো আজকে আমার ঘরে যে ঘর মোছে বাসন মাজা দিদিকে রেখেছি, ও আগের দিন দেখছিলো আমি শুয়েছিলাম, মানে কাজ করছিলাম না কথা বলছিলাম, সো আমাকে বলছে যে তুমি শুয়েছিলে, তুমি তো অসুস্থ ছিলে, আমাকে তো বলতে পারতে, সো আমি যে অসুস্থ না আমার পেটের বাঁদিকটা ভীষণ ব্যথা করছিলো তার জন্য, তা বলছে আমার চারখানা বাচ্চা কাচ্চা হয়েছে, সো ওর হাইটটা ঠিক ধরো এইটুকু, মানে আমার হাইটের সাথে ও হয়তো এইটুকু, ওর মাথাটা এইটুকু আসবে, সো ও মানে মানে বাটুল যেটা বলে অ্যাকচুয়ালি ওই রকমও নয় আবার লম্বাও নয়, মানে ওরকম হাইটটাই ওই রকম, সো ও বলছে আমার এইরকম বডিতে 4টে হয়েছে আর তুমি তোমার ওই রকম বডিতে একটাতে এরকম করছো, আর এখন একটু মেয়েরা ওই রকমই করে, ও আমাকে জ্ঞান দিচ্ছিল, সো তখনই ও বললো যে বেশি ঝাল মশলা টাইপের জিনিস যদি খায় তাহলে নাকি পেটের ভেতর ওরকম হয়, মানে বলছে বাচ্চাটা তো জ্বালা পোড়া লাগছে, ও তো আর বলতে পারছে না, ও তোকে জ্বালা পোড়া দিচ্ছে, জানলাম হতে পারে কারণ বাপের বাড়িতে যে জামাইষষ্ঠীতে খাসির মাংস খেয়েছিলাম প্রচণ্ড ঝাল দিয়ে, মাকে রান্না করতে বলেছিলাম যে অনেকদিন ঝাল ঝাল খাসির মাংস খায় না তার জন্য, সো যাই হোক এখন একটু পেটে ভালো লাগছে কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাইছি না, যাই ডাক্তারবাবুর কাছে, এমনিতেই আমার দেখানোর ডেট চলে এসেছে আর 15 তারিখে দেখানোর ডেট, আজকে ধরো 8 তারিখ, সো দেখি আসি কি বলে, অবশ্যই নেক্সট ব্লগে তোমাদেরকে শেয়ার করবো, আর তোমরা প্লিজ আমার এই ব্লগগুলোকে দেখো, অনেক অনেক কমেন্ট করো, আর অনেক অনেক কমেন্ট পাচ্ছে আমার মনটা সত্যি ভুলে মানে ভরে যাচ্ছে, তোমাদের গোপুদার নামে এত নিন্দাবন্দ করেছি তাও তোমরা মানে আমাকে বলেছো যে মানে গোপুদার সত্যি আমাকে কেয়ার করাটা, তোমার আমার বরকে সেগুলো দেখিয়েছি, সো দেখা যাক গোপুচন্দ্র কতটা খেয়াল রাখে, তো কালকে থেকে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে, এসে অনেকবার পেটে হাত ফাত বুলিয়ে আমাকে খেয়াল খবর নিয়ে যাচ্ছে কমেন্টগুলো পড়ে, সো যাই হোক থ্যাংকস টু ইউ অল, তোমরা বলেছে বলে আমার বড় আমার খেয়াল রাখছে, তো আমি একটু খুশি দুঃখের মাঝেও, সো চলো দেখি ডাক্তারের কাছে কী নিউজ জানি, নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, আর অবশ্যই প্রত্যেকে নেক্সট ব্লগ দেখতে ভুলো না, আর আজকের মতো আমি বিদায় নিলাম, চলে আসবো অন্য কোনো দিন নতুন নতুন কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে, বাই বাই।